এতগুলো বছর যে তোমার কোনো খবর রাখলো না, তুমি বেঁচে আছো কিনা যে জানার কোনো প্রয়োজনই বোধ করে না, যার জীবনে তোমার কোনো অস্তিত্বই নেই, সেই মানুষটা কি করে তোমার সব হতে পারে মা? পারে, সে হয়তো বাধ্য হয়ে দূরে রয়েছে। দেখ, তোর আমার ভালোর জন্যই হয়তো সে আর ফিরছে না, তা না হলে সে ফিরে আসতো। হ্যাঁ, তুমি ওই বিশ্বাস নিয়েই থাকো। শোনো, অন্ধজনকে আলো দেখানো যায়, কিন্তু যে ইচ্ছে করে অন্ধ সেজে থাকে তাকে কেউ না, কোনো ডাক্তারও পারে না আলো দেখাতে। তোমার সেই অবস্থা হয়েছে, যে নেই তাকে আঁকড়ে ধরে বসে আছো তুমি। হয়তো তাই, কিন্তু দেখ, সে হয়তো আমার চোখের সামনে নেই, তাকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু সে আছে, আমার আমার মনের মধ্যে আছে সারাক্ষণ, সব সময় আছে। একটা বিশ্বাস আছে, একটা অন্ধবিশ্বাস, যার কোনো ভিত্তি নেই, কোনো মাটি নেই, কিচ্ছু নেই। আর তুমি কিন্তু জানো সেই বিশ্বাসটা মিথ্যে, কিন্তু তুমি স্বীকার করতে চাইছো না, ভুল করে স্বীকার করতে চাইছো না। কি বলি, আমি একটা মিথ্যে বিশ্বাসকে আঁকড়ে নিয়ে বসে রয়েছি? মিথ্যে ছাড়া আবার কি পারো? তোকে এতগুলো বছর ধরে আমি তিল তিল করে বড় করেছি, আমার যথাসাধ্য দিয়ে তোকে মানুষ করেছি, কিন্তু আমাকে, আমার বিশ্বাসকে, আমার স্বামীকে অপমান করার অধিকার তোকে আমি দিইনি। আর যে অধিকার আমি তোমাকে দিইনি, তাতে দখল নেবার চেষ্টা তুমি করো না। মা মা, এতে যদি তোমার অপমান হয়ে থাকে আমার করার কিচ্ছু নেই, কিন্তু চোখের সামনে ঘটে যাওয়া একটা ঘটনাকে তো আমি অস্বীকার করতে পারি না। আচ্ছা মা, তুমি তো দিনের মধ্যে 14 ঘন্টা ঠাকুর ঘরে কাটাও, কি বলে তোমার ঠাকুর? আমার ঠাকুর যা বলেন আমাকেই বলেন, তোমাকে বলবার জন্য কিচ্ছু বলেন না। না, আমি তোমার আধ্যাত্মিক কথাবার্তা শুনতে চাই না। তোমার শাস্ত্র বলেছে, 12 বছর স্বামী নিখোঁজ থাকার পর স্ত্রীকে বিধবার বেশ ধারণ করতে হয়। কেন কেন এতগুলো বছর একটা মৃত মানুষের আশায় দিন কাটাচ্ছ মা? নিজের জীবনটাকে এভাবে ধ্বংস করছো কেন তুমি? আমার বিশ্বাস, তিনি বেঁচে আছেন। বেঁচে আছেন তোমার মনে, শুধুমাত্র তোমার মনে, আর কোথাও নেই। আমি জানি, আমরা সবাই জানি তিনি মৃত। তোমার শাস্ত্র বলছে তিনি মৃত। পারো পারো, আমার আমার শাস্ত্র সেসব কথা কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না। বলছে মা, বলছে। তুমি একটু ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করো। 12 বছর নিখোঁজ থাকার পর আনুষ্ঠানিক শ্রাদ্ধের কথা তোমার শাস্ত্র বলে না? আজ আমাদের আত্মীয় স্বজন কেউ নেই, কিন্তু ধরো যদি যদি আজ আমার ঠাকুমা দিদিমা বেঁচে থাকতেন, তুমি পারতে এইভাবে 100 বার বেশি বাবার জন্য এতগুলো বছর কাটাতে? ধরো আজ থেকে 50 বছর আগে যদি আমরা থাকতাম, তোমার কপালের এই সিঁদুর, হাতের এই শাখা ধরে রাখতে পারতে তুমি?